সত্যি রাজনীতি করতে চাইলে পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আপনি মনে করছেন আবারও বাংলাদেশে ফিরে আসবেন, বাংলাদেশে আবারও আপনি রাজনীতি করবেন, যদি এটি সত্যি চাইতেন তাহলে পদত্যাগ করার পর আপনি পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন। আপনার ভাষায়, আপনার কথা যদি আপনার লক্ষ্যকর্মী থাকে, উন্নয়নের কথা বলে যে আস্ফালন আপনি করেছিলেন সেটা যদি আপনার মধ্যে থাকত তাহলে আপনি পালিয়ে যেতেন না। আজ সোমবার 2008 থেকে 2024 সাল পর্যন্ত বিনা ভোটে নির্বাচিত দুর্নীতিবাজ এমপিদের বিচারের আওতায় আনার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এই কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল। জয়নাল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশের জনগণের এখন একটাই দাবি, অন্তর্বর্তী সরকার জঞ্জাল পরিষ্কার করুক, কিন্তু জনপ্রতিনিধিদের সুযোগ দিন, যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন ও পরিবর্তন করবে, তাই অনতিবিলম্বে রোডম্যাপ দিন। জয়নুল আবেদিন আরো বলেন, ইলিশ মাছ তো পাঠালাম, আরো বেশি পাঠালে বেশি বেশি পানি ছেড়ে দিতে পারত। বন্ধুবর, ভারতকে আমরা প্রতিদিন বলে যাচ্ছি, বাংলাদেশের মানুষ আপনাদের কাছে গণতান্ত্রিক অধিকার, আপনাদের দেশের মতো নির্বাচন আশা করেছিল, কিন্তু আপনারা বাংলাদেশে এমন এক ব্যক্তিকে, এমন এক দলকে সহযোগিতা করেছেন যারা এক মিনিটে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, অসংখ্য মায়ের বুক খালি করেছে, সব নির্বাচন কুক্ষিগত করেছে, অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাস্তায় নামাদের গুলি করে মেরেছে, আবরারকে খুঁচিয়ে খুঁচিয়ে বিশ্ববিদ্যালয়ে খুন করেছে, বিশ্বজিৎকে রাজপথে কুপিয়ে হত্যা করেছে, দেশ থেকে 99,000 কোটি টাকা লুট করে নিয়েছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আপনাদের উচিত ছিল শত শত মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো। তাই ভারতকে বাংলাদেশের মানুষ কখনো বিশ্বাস করতে পারে না। আমরা আশা করেছিলাম শেখ হাসিনাকে ভারত অবিলম্বে হস্তান্তর করবেন, কিন্তু সেই বিশ্বাস আপনারা এখনও অর্জন করতে পারেননি। যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, তাহলে আপনাদের উচিত বাংলাদেশে যারা এখন ভারতে আশ্রয় নিয়েছেন তাদের এক এক করে হস্তান্তর করা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যত অস্থিরতাই তৈরি করুক, আওয়ামী লীগ তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, অজস্র টাকা আছে, তারা এখনও সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইম নেনে শেয়ার করুন এবং সেই সাথে বিশ্ব বাংলা ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান, আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।